আচ্ছা আপনারা কি করছেন এখন থেকে? লকডাউনের দুই একদিন পর থেকে আমাদের এখানে হাজার হাজার বারোশো মতো কোম্পানির ছেলেরা কাজ করত। লকডাউনের পর থেকে কোম্পানিগুলো লোক আসতে পারে না, বাইরে খাওয়া দাওয়ার খুব প্রবলেম চলছে। সেদিন থেকে আমরা এদিকে টোটালি খাবারের ব্যবস্থাটা করে দিচ্ছি। মানে এখান থেকে আপনারা কাঁচামালটা দিচ্ছেন? কাঁচামালটা আমরা দিয়ে দিচ্ছি, চাল ডাল সবজি টোটালটাই। মানে লাগাতার কুড়ি দিন থেকে আপনারা তাহলে এটা করে আসছেন? লাগাতার কুড়ি দিন থেকে চলছে। এছাড়াও আপনার এলাকায় আপনারা কোথায় কী করছেন? আমরা সুবেরাদের অনেক আইটেম ছিল বৌদ্ধ পরিবারের ব্যক্তিদের, তাদের বাড়িতে সুবেরাদের আইটেমটা পৌঁছে দিয়ে এসেছি। এর আগে আমরা আলু বিতরণ করেছি, মানে যতটা পারছি আমরা চালিয়ে যাচ্ছি। এটা আপনারা মানে বগটুয়ের বাসিন্দা হিসাবে করছি? বগটুয়ের বাসিন্দাদেরকে সাথে নিয়ে করছি।